এরপরে প্রস্তুতি ধর রেডি থাকবে সাতটা পরবর্তী রয়েছে খাদিজা খাতুন থাকবে এইভাবে কষ্ট করে দেশটা পারা যায় না।
আজকে বুঝতে পারছি এই জায়গায় দাঁড়িয়ে আজকের কষ্টটার কাছে সেই কষ্টটা কিছুই না। দু বছর যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি নিজের অজান্তে তুই ক্ষমা করে দিস। এরপরে রেখে থাকবেন মেঘলা বোস। শিক্ষক শিক্ষার্থীকে আমার প্রণাম জানাই। আমি ছোটবেলা থেকে অনেক শিক্ষক শিক্ষার্থীদের সংস্পর্শে এসেছি, তো সবাই এটাই শিখেছি কিভাবে পড়াশোনা করতে হয়। জীবনে প্রথমবার এখানকার শিক্ষার্থীরা এখানকার টিচাররা এটাই শিখেছে কিভাবে মানুষ হতে। এখানকার টিচাররা কোনোদিন আমাদের ছাত্র হিসেবে দেখেনি, নিজেদের ছেলে মেয়েদের মতো দেখেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। এরপরে মেঘলা বোস। এরপরে মুস্তাফা সর্দার। স্যার ম্যামদের প্রণাম জানাই, দাদা দিদিদের কিছু বললে সকলের মূল্যবান সময় নষ্ট করবো না। ধন্যবাদ জানাবো সকলকে, সবাই ভালো থাকো। এরপরে নবমিতা ঘোষ। Thank you.
নিজেদের হিসেবে আমাদেরকে ভাবতেন না, সবসময় নিজেদের ছেলেমেয়ের মতো স্নেহ করেছে। আমরা ওনাদেরকে সেইভাবেই ভালোবেসেছি, এখানে ওনাদেরকে বাবার মতন, মায়ের মতন, দাদাদের মতন এইভাবেই আমরা এখানে পড়াশোনা করেছি। আর ওনাদেরকে এতটা ভালোবেসেছি, আমরা বুঝতে পারিনি যে দু বছরের মধ্যে এটা সবটা শেষ হয়ে যাবে। আর যদি সম্ভব হতো আরও হয়তো 5 বছর এখানে থাকার চেষ্টা করতাম। তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। এরপর আছে পায়ের মূল্য, তুমি যখন ইউনিভার্সিটি এসেছিলাম আমার চেনা কেউই ছিল না, কারণ আমি কল্যাণে স্টুডেন্ট ছিলাম, এখানে এসে ভর্তি হয়েছিলাম, ভেবেছিলাম কিভাবে 2 বছর কাটাবো। কিন্তু তারপর এই বন্ধু বান্ধব আর স্যারদের সাথে 2 বছর কিভাবে কেটে গেল, কালকে থেকে প্রথমে ভেবেছিলাম কোনো মন খারাপ হবে না, কি আছে 2 বছর শেষ হয়ে যাবে। তারপরে কাল থেকে যেটা মনে হচ্ছে সেটা আমাদেরকে সবারই নিশ্চয়ই মনে হচ্ছে, তো আর কি বলবো এই মাস। Gracias.
একটু তাড়াতাড়ি বলুন। স্যারকে প্রণাম জানাচ্ছি। এখানে প্রথম আসার সময় আমার লেট অ্যাডমিশন ছিল, তখন মনে হয়েছিল এতদিন পরে যাচ্ছি কিভাবে অ্যাডজাস্ট করব, হয়তো স্যারেরা অন্যভাবে দেখবে কি বন্ধুরা অন্যভাবে দেখবে। এত ভালো এক কতগুলো বন্ধু পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা বলবো লাস্টে, এরা আমাকে ভালোবেসে কতগুলো নাম দিয়েছে, দু বছর কেটে গেল, আমরা বুঝতে পারিনি যেন আমরা একটা পরিবারের মধ্যে ছিলাম।
সেখান থেকে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আর হাজি গাড়ি স্যার